হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুবই ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি পছন্দ হবে। খুবই ছোট একটি ব্লগ হলেও খুবই উপকারী একটি, আমি আশা করি সবারই ভালো লাগবে। তো আজকে আমি শেয়ার করব আমার ভাইবার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাটা। আমি জীবনে প্রথম ভাইবা দিতে গিয়েছিলাম এবং কীভাবে কেমন হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি ভাইবার দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে আমার যা যা টুকিটাকি কি কি ড্রেস কোড আমি ড্রেস পরে যাব বা আমার ভাইবার জন্য কি কি পেপারস আমার দরকার সেগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা কখনো ভাইবা দেননি, আমার মতো প্রথম ভাইবা দিবেন বা কোনো প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য বলবো আর কি। আমার ভাইবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যাতে করে আপনাদেরও কোনো কাজে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে কাপড়টা বা ড্রেসটা পরে যাব সেটা হচ্ছে একটু আয়রন করে নিচ্ছি, যেহেতু ভাইবা একটু স্পেশালভাবে যেতে হয়, সব কিছু মেনটেন রাখতে হয়, ড্রেস কোড বা একটু স্মার্টনেস থাকতে হয়। এখানে ভাইবাটা হচ্ছে কারোকে সব দিক দিয়ে জাজ করা, কোনো কঠিন কোনো কিছু না বা লেখাপড়ার কোনো কিছু না, তাকে সব কিছু থেকে জাজ করা, যে সে তার ব্যবহার সব কিছু, মানে এক কথা সব কিছু আর কি। তো এই তো সেই জন্য আমি হচ্ছে একটু আমার ড্রেসটা আয়রন করে নিচ্ছি। তো ড্রেস আয়রন করার পর আমি হচ্ছে আমার যে ফাইলে করে যে আমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যেগুলো বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য সেগুলো আমি তৈরি করে রাখবো। তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে রেডি হয়ে যাব আর কি, যেহেতু সকালবেলায় আমার ভাইবা সময় দেওয়া হয়েছে, 9টার মধ্যে আমাকে ভাইবা বোর্ডে উপস্থিত থাকতে হবে। তো সেই জন্য আমি হচ্ছে একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার মানে কোনো চাপ না আসে আমার উপর, আমি টাইম টু টাইমটা ম্যানেজ করে কলেজে গিয়ে উপস্থিত হতে পারি। সেই জন্য তো আপনাদেরকে বলবো যারা হচ্ছে প্রথম ভাইবা দিবেন বা ভাইবার জন্য প্রিপেয়ার হচ্ছে নিজেকে, তারা একটু টাইমটা ম্যানেজ করে আপনাদের সব কিছু টাইমের মধ্যে করে সব কিছু করে রাখার চেষ্টা করবেন। এতে করে মাইন্ড ফ্রেশ থাকবে এবং একটা নার্ভাসনেসটাও কাজ করবে না আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজনীয় যা যা দরকার লাগতে পারে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো যারা হচ্ছে আমার মতো প্রথমে ভাইবা দিতে যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে অবশ্যই মাইন্ড ফ্রেশ রাখবেন, কখনো কোনো টেনশন বা ডিপ্রেশন মাথার মধ্যে আনবেন না, তাহলে দেখবেন যে সব কিছু ইজিলি আপনার সাথে হয়ে যাচ্ছে এবং আপনি খুবই ইজিলি সব কিছু পারফর্ম করতে পারতেছেন, স্যারদের সাথে রেসপন্স করতে পারতেছেন। এখানে নার্ভাসের বা অন্য কোনো কিছুই নেই, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। বাট যদিও আমি একটু নার্ভাস ছিলাম, তারপরও আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাইবা রুমে ঢুকেই কিন্তু আমার একদম নার্ভাসনেসটা চলে গিয়েছিল, স্যারদের এত কোঅপারেটিভ ছিল স্যাররা। তো এই তো এই আর কি, ওভারঅল আমার ভাইবাটা খুবই ভালো হয়েছে। তো যারা দিবেন বা ভাইবার বিভিন্ন চাকরির জন্য প্রিপেয়ার হবেন নিজেকে, ভাইবা কিন্তু আমাদের এই প্রথম ধাপ, এইমাত্র ফার্স্ট জীবনে ভাইবা দিলাম, আস্তে আস্তে আমাদের হয়তো আরও দিতে হবে যদি আমরা সামনের দিকে এগোতে পারি। তো এভাবে আমরা এগুলো কিন্তু আমাদের সব কিছুই সহজ হয়ে যাবে। আমি কলেজে চলে এসেছি এবং আমি হচ্ছে আমার অনার্স চতুর্থ বর্ষে ফাইনাল ইয়ারে ভাইবার জন্য নিজেকে প্রিপেয়ার। এই ছিল আমার ভাইবার ওভারঅল সব কিছু আর কি, ডিটেলস আপনাদের সাথে সব কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল। তো এই তো, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।